জয় গুরু, জয় মা তারা। অনেকেই প্রশ্ন করেন, শক্তি মন্ত্রে বা দশমহাবিদ্যা কালী তারা মন্ত্রে তারা সঠিক পরম্পরায় দীক্ষা গ্রহণ করতে চান। আবার অনেকে তারাপীঠ ভৈরব শ্রী শ্রী বামদেবের শিষ্য পরম্পরায় মাতৃমন্ত্রে দীক্ষা গ্রহণ করে সাধন করতে ভীষণ ভীষণ আগ্রহী। কিন্তু প্রশ্ন হলো, সঠিক গুরু পরম্পরা কোথায় পাবেন? আবার এমনও দৃষ্টান্ত আছে, দীর্ঘদিন প্রকৃত গুরুর সন্ধান না পেয়ে অনেকেই এখন ব্যবসায়িক ও স্বঘোষিত তন্ত্রগুরুর খপ্পরে পড়েছেন। নিজের গুরু নির্বাচনের ভুলের জন্য পরবর্তীতে তারা হাহুতাশ করছেন। এই সমস্ত ঘটনাগুলি যাতে আপনাদের সাথেও না ঘটে, তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা। দীক্ষা হলো আমাদের নবজন্ম, তাই সঠিক গুরু নির্বাচন কিন্তু ভীষণ জরুরি। তাই আপনারাও যদি স্বয়ং শ্রীগুরু বামদেবের শিষ্য পরম্পরায় দীক্ষা গ্রহণ করতে চান, তবে এই ভিডিও আপনার জন্য। আজ এই ভিডিওতে স্বয়ং শ্রী শ্রী বামাক্ষেপা বাবার তিনজন প্রধান শিষ্যবর্গের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব, যে তিনজন গুরু বামদেব কর্তৃক দীক্ষা ও শিষ্যত্ব প্রাপ্ত হয়ে তারাপীঠে মাতৃদর্শন পেয়ে আত্মকাম হন, তারাপীঠ সিদ্ধ হন এবং পরবর্তীতে তারা সদ্গুরুরূপে আত্মপ্রকাশ করে দীক্ষার মাধ্যমে আমাদের মতো সাধারণ মুমুক্ষ জীবকে উদ্ধার করেন। বাম ঘরানার এই তিন শিষ্যবর্গের মধ্যে প্রথমেই হলেন ভারত বিখ্যাত মহাপুরুষ সদ্গুরু ঠাকুর নিগমানন্দ দেব। ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, যিনি বামদেবের প্রথম সারির শিষ্যবর্গের মধ্যে সর্বপ্রিয় শিষ্য ছিলেন। তার পূর্বাশ্রমের নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। স্ত্রীর আকস্মিক মৃত্যুর পর বারবার তার প্রেত মূর্তি দর্শন করে পুনরায় তাকে ফিরে পাওয়ার এক অদম্য ইচ্ছায় কাশীধাম থেকে স্বপ্নাদিষ্ট হয়ে নলিনীকান্ত বামদেবের কাছে আসেন তারাপীঠে। বামদেব করুণাশ্রয় দেন নলিনীকান্তকে। পরবর্তীতে বামদেবের দীক্ষা প্রাপ্ত হয়ে মাত্র 21 দিনের তন্ত্র সাধনায় তারাপীঠ মহাশ্মশানে মা তারা তাকে পরলোকগত স্ত্রী সুধাংশুবালা রূপে দর্শন দান করেন এবং পরবর্তীতে দেখান মা তারার নির্গুণ ব্রহ্মস্বরূপ বিশ্বরূপের দর্শন। পরবর্তী সময়ে বামদেবেরই নির্দেশে জ্ঞান যোগ এবং ভক্তির সাধনা করে সারা ভারতে লোকগুরু স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব রূপে তিনি সুবিখ্যাত হন। পরব্রহ্মক্ষেত্র মহাপীঠ তারাপীঠে একদিন পত্নী শোকে জর্জরিত হয়ে যে পার্থিব জগতের যুবকটি আধ্যাত্ম পথের জিজ্ঞাসু হয়ে এসেছিলেন, ত্রিলোকের অধীশ্বরী তারামা ও শিবাবতার বামদেবের মহাকরুণায় তাকে রূপান্তরিত করল অপার্থিব জগতের এক সিদ্ধ সাধকে এবং তাকে পুনরায় ঐশী নির্দিষ্ট পথে পরিচালিত করে জগৎকল্যাণে রূপান্তরিত করলেন একাধারে তন্ত্র জ্ঞান যোগ ও ভক্তির মহাসমন্বয় স্বরূপ ভারত বিখ্যাত মহাপুরুষ স্বামী নিগমানন্দ পরমহংসদেব রূপে। আপনারাও চাইলে শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রতিষ্ঠিত আসাম বঙ্গীয় সারস্বত মঠ থেকে শক্তি মন্ত্রে দীক্ষা লাভ করতে পারেন। আসাম বঙ্গীয় সারস্বত মঠ হালি শহরে অবস্থিত। আপনারা হালি শহর স্টেশনে নেমে যে কোনো টোটো সহযোগে হালি শহর নিগমানন্দ মঠ বা আসামবঙ্গীয় সারস্বত মঠ বললে সেখানে আশ্রমে আপনাকে পৌঁছে দেবে এবং সেখান থেকেই দীক্ষার যাবতীয় খুঁটিনাটি বিষয় আপনারা জেনে নিতে পারবেন। তো আসামবঙ্গীয় সারস্বত মঠ হালি শহরেও কিন্তু
শক্তি মন্ত্রে দীক্ষা প্রদান করা হয়। এরপরে যে মহাত্মার কথা আপনাদের সামনে তুলে ধরব, তিনি বামমণ্ডলে বাম শিষ্যবর্গের মধ্যে ছিলেন অন্যতম। তিনি হলেন বসিরহাটের শ্রী শ্রী তারাখেপা বাবা। তার পূর্বাশ্রমের নাম ছিল মণিমোহন গোস্বামী। আনুমানিক বাংলার 1304 বঙ্গাব্দে তিনি তারাপীঠ মহাশ্মশানে এসে বাবা বামদেবকে বলেন, বাবা আমাকে মন্ত্র দিন। করুণাসিন্ধু বামদেব ঝুঁকে পড়ে কিশোরকে বললেন, কইরে বেটা দেখি তোকে, যা যা তোর হবে এখন বাড়ি জাগা। বাকসিদ্ধ মহাপুরুষের কথা শুনে কিশোর নিশ্চিন্ত মনে তারামা ও বামদেবকে প্রণাম করে বাড়ি ফিরে গেল। কিন্তু কিছুকাল পরেই আবার বাড়ি থেকে তারাপীঠ চলে আসলো বামের কাছে। কিশোর তখন তরুণ, কিন্তু বামের এই বিচিত্র লীলা বড় রহস্যময়। কিশোর তার পা জড়িয়ে ধরে সজল নয়নে আবার মন্ত্র চাইল এবং মা তারাকে দেখিয়ে দিতে বলল। এই কথাতেই শ্রী বাম উগ্রমূর্তি ধারণ করে চেলাকাঠ দিয়ে পেটাতে লাগলেন সেই তরুণ যুবককে। তরুণটিও কিন্তু নির্বিকারভাবে মার খেতে লাগলো, আগুনে তার পিঠ পুড়ে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শ্রীবামের অন্যতম সেবক শচীপাণ্ডা ছুটে এসে অনেক কষ্টে বামদেবকে থামালেন। তখন শ্রীবাম শান্ত হয়ে সস্নেহে তরুণের পিঠে হাত বুলিয়ে দিয়ে তরুণটিকে নির্দেশ দিলেন যে শচীপাণ্ডার ঘরে যেতে। শচীপাণ্ডা সাদরে এই ভক্তকে তার ঘরে নিয়ে গেলেন। গভীর রাতে হঠাৎ তরুণটি দেখল বামদেব সামনে দাঁড়িয়ে আছেন। মন্ত্রপ্রাপ্তির পর শ্রীবাম তাকে মধুর স্বরে বললেন, মা তোকে এই পঞ্চাক্ষরী মন্ত্র দিতে বললেন বাবা, এই মন্ত্র জপ কর, যা বাড়ি যা বাড়ি যা, জপাত সিদ্ধি। কয়েকদিন শচীপাণ্ডার বাড়িতে থেকে শ্রীগুরু বামকে প্রণাম করে তারা মা অন্ত্রপ্রাণ যুবকটি বাড়ি ফিরে এলো। পরবর্তীকালে বামদেবের আশীর্বাদ ধন্য শ্রী শ্রী তারাখাপাজি তারা সাধনায় সিদ্ধি লাভ করে মা তারার প্রকট দর্শন লাভ করেন এবং নিজ বাসভবন বসিরহাটে তিনি স্থাপন করলেন জোড়া কালী মন্দির, যা অনেক অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। আপনারাও চাইলে শ্রী শ্রী তারাখাপাজির মন্দির থেকে শক্তি মন্ত্র লাভ করতে পারেন। বসিরহাট স্টেশনে নেমে 15 মিনিট বোটঘাটে আসতে হবে এবং বোটঘাট থেকে 5 মিনিট লাগে টোটোতে জোড়া কালী মন্দিরে। আপনারা এখানে এসে শ্রী সুদেব গোস্বামী, যিনি শ্রী শ্রী তারাখাপাজির সম্পর্কে নাতি, তার সাথে যোগাযোগ করে দীক্ষার সমস্ত বিষয় কিন্তু জানতে পারবেন। এরপর যার কথা বলবো, তিনি শ্রী শ্রী বামাখেপা বাবার সূক্ষ্মমণ্ডিত যোগময় নিত্যলীলার শ্রেষ্ঠ লীলা পরিকর, তারা সাধনার যথার্থ ক্রিয়াবান সিদ্ধ সাধক, তারাবিদ্যার আদর্শ অধিকারী, তারাতত্ত্ব বামতত্ত্বের শ্রেষ্ঠ ধারক ও বাহক, বাম প্রেমের জীবন্ত বিগ্রহ, মুক্তপুরুষ তারাপীঠ ভৈরব দাস শ্রী শ্রী জ্ঞানানন্দ তীর্থাবধূত। শ্রী শ্রী জ্ঞানানন্দ তীর্থাবধূতকে বামদেবের মানসপুত্র বলা হয়, কারণ মাত্র 6 বছর বয়স থেকে তিনি বামদেবের নিয়মিত দর্শন লাভ করেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তার বহু পূর্বেই শ্রী শ্রী বামদেব কিন্তু দেহ রেখেছিলেন, অর্থাৎ সূক্ষ্মভাবে তিনি জ্ঞানানন্দ বাবাকে কিন্তু বারংবার দর্শন প্রদান করতেন এবং পাশে থেকে মন্ত্র দিয়ে সাধনও করিয়েছেন, সিদ্ধি লাভও করিয়েছেন। সেই পরম সৌভাগ্যবান সিদ্ধ সাধক জ্ঞানানন্দের কাছে তারাপীঠ ও তার পরম গুরু বামদেবের স্থূলে থাকা বা না থাকার কোনো ব্যবধান নেই, কারণ মাত্র 6 বছর বয়স থেকে তিনি শ্রীগুরু বামদেবকে তার পাশে পেয়েছিলেন। শ্রী শ্রী জ্ঞানানন্দ তীর্থাবধূত বাবার মূল গুরু ছিলেন বামদেবের শিষ্য শ্রী শ্রী পঞ্চানন ভট্টাচার্য। বামদেবের কৃপায় অনেক ধর্মপ্রাণ নরনারীকে দীক্ষাদান করলেন। তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য বামদেবের বিদেহী লীলার অন্যতম চিহ্নিত মহাসাধক ভৈরবদাস জ্ঞানানন্দ তীর্থাবধূত। শ্রীগুরু বামাখেপার কৃপা ও নির্দেশে পঞ্চানন ভট্টাচার্য জ্ঞানানন্দকে দীক্ষাদান করেন। পরবর্তীকালে মধ্য বয়সে পঞ্চানন ভট্টাচার্য মহাশয় স্বধামে গমন করলে
স্বয়ং বামদেব ভৈরবদাস জ্ঞানানন্দের সকল সাধনার দায়িত্ব গ্রহণ করেন। পরম গুরু বামদেবের অপার কৃপা ও বিদেহী লীলার মাধ্যমে ভৈরবদাস জ্ঞানানন্দ পরিণত হন এক বিশিষ্ট মহান মাতৃ সাধক রূপে। যোগ ও তন্ত্রে তিনি হন সিদ্ধ। তিনি বহুবার মা তারার কৃপা লাভ করেছেন এবং দর্শন লাভ করেছেন। আপনারাও চাইলে হরিপালে শ্রী শ্রী জ্ঞানানন্দ তীর্থ আবদূত বাবার আশ্রম থেকে শক্তি মন্ত্র লাভ করতে পারেন। আপনারা হাওড়ার থেকে তারকেশ্বরগামী যে কোনো লোকাল ট্রেনে হরিপালে নামবেন এবং সেখান থেকে টোটো বা অটোযোগে হরিপালের তেলিখানা মহাশ্মশানে শ্রী শ্রী জ্ঞানানন্দ বাবা প্রতিষ্ঠিত তারামায়ের মন্দিরে আসতে পারেন এবং শ্রী শ্রী জ্ঞান বাবার প্রধান শিষ্য শ্রী শ্রী উত্তরা বাবা এখন সেখানে মাতৃমন্ত্রে কিন্তু দীক্ষা প্রদান করে থাকেন। এছাড়াও আটলা গ্রামে বামদেবের বংশধর দেবকুমার রায় অর্থাৎ গোসাই বাবা, বড় গোসাই বাবা নামে যিনি চিহ্নিত, তিনিও কিন্তু শ্রী শ্রী জ্ঞানানন্দ তীর্থাবদূত মহাশয়ের শিষ্য। তাই আপনারা আটলা গ্রামে দেবকুমার রায় মহাশয় বা বড় গোসাই বাবার থেকেও কিন্তু সেই একই সাধনলব্ধ তারামায়ের মন্ত্র লাভ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।